আপনার ফেসবুক ওয়ালে অবাঞ্ছিত পোস্ট বন্ধ করবেন কীভাবে টেকনোলজি বাংলার পক্ষ থেকে আমি মাসুদুর সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন আমরা কোনো ফেক ভিডিও আপলোড করি না শতভাগ নিশ্চিত হলে তবেই তা আপনাদের জন্য নিয়ে আসি চলুন শুরু করা যাক আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট টপিক আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ফেসবুক ওয়ালে যে পোস্টগুলো সেটা বন্ধ করে কীভাবে তার মানে হচ্ছে কেউ যেন আমার ফেসবুক পেজের টাইমলাইন আমার ফেসবুক পেজের টাইমলাইনে না লিখতে পারে সো সেটা আমরা কীভাবে বন্ধ করতে পারি তো দেখা যায় যে আসলে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস কারণ অনেকে উল্টাপাল্টা অনেক কিছু লিখে রাখে লিখে দেয় আমার যে যার ওয়ালে লিখে দেয় এটা খুবই বিরক্তিকর এবং খুবই অকর্ড সিচুয়েশনে পড়তে হয় অনেক সময় সো আজকে আমরা এটাই দেখব কীভাবে আমরা আমাদের টাইমলাইনের ওয়ালটা অন্যের জন্য বন্ধ করে দিতে পারি স্যার চলুন এর জন্য আমরা আমাদের ফেসবুক পেজ থেকে এখানে এই যে উপরে ডাউন অ্যারোতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে এই নিচের সেটিংস লগ আউটের ঠিক উপরের অপশনটাই সেটিংসে চলে যাব আমরা সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপনার টাইম লাইন অ্যান্ড ট্যাগিং এই যে এটাতে চলে যাবো আমরা টাইম লাইন অ্যান্ড ট্যাগিং ওকে এখান থেকে এই যে দেখুন এই যে প্রথম যে অপশনটা আমরা পাচ্ছি টাইম লাইন অ্যান্ড ট্যাগিং এটা এটাতে এই যে এখানে যে অপশনটা আছে এডিট অপশন সেই এডি হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন ওকে এটাতে আমরা অনলি মি অথবা ফ্রেন্ডস যদি আমরা অনলি মি দেই তাহলে আমি ছাড়া আমার ওয়ালে আর কেউ পোস্ট করতে পারবে না ফ্রেন্ডস থাকলে ফ্রেন্ডসরা আমার ওয়ালে পোস্ট করতে পারবে আর এটা হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর টাইম লাইন তার মানে আপনার পোস্ট আপনার টাইম লাইনে যদি কেউ পোস্ট করে সেটা যদি অন করা থাকে তাহলে এটা কে দেখতে পারবে সেটার অপশানটা হচ্ছে এটা এই এডিট বাটন থেকে আমরা এখানে আমার পোস্টে যদি কেউ আমার টাইমলাইনে যদি বা ওয়ালে যদি কেউ পোস্ট করে সেটা যদি আমার অন করা থাকে তাহলে কে দেখতে পাবে এভরি ওয়ান এভরি ওয়ান মানে হচ্ছে পাবলিক ফ্রেন্ডসের ফ্রেন্ড ফ্রেন্ডস অনলি মি কাস্টম তার মানে হচ্ছে যদি আপনি চাইলে আপনার টাইমলাইনটা অন করে রাখতে পারেন অন্য কারোর জন্য কিন্তু আপনি কে দেখতে পারবে সেটা আপনি ধরেন অনলি মি দিয়ে দিলেন তাহলে কি হবে ধরুন আপনার অন আপনার টাইম কেউ পোস্ট করলো কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না ঠিক আছে এটা ধরুন আপনি আপনার টাইম লাইনে এটা পোস্ট করলো ফ্রেন্ডস দিলেন কিন্তু আপনি ছাড়া কেউ দেখতে পারবে না আবার আপনি চাইলে এটা সবচাইতে বেস্ট আমার মতে অথবা আপনি চাইলে এটা ফ্রেন্ডসকে আপনি এটা অনলি মি করে দিতে পারেন তার মানে হচ্ছে আপনার ওয়ালে শুধুমাত্র আপনি পোস্ট দিতে পারবেন এছাড়া অন্য কেউ পোস্ট দিতে পারবে না এবং হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অনীয় টাইম এবং অন্যরা কে পোস্ট করেছে সেটাও আপনি এছাড়া কেউ দেখতে পারবে না আর যেহেতু এটা অনলি মি দেওয়া আছে এটা যেহেতু অনলি মি দেওয়া আছে হু ক্যান পোস্ট সো এই অপশনটা কার্যকারিতা হারিয়ে যায় তো আপনি আশা করি বুঝতে পেরেছেন আমি এটা প্রথম ফ্রেন্ডস দিয়ে আমি আরেকটা একটা আরেকটা আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবং তারপর দেখাবো যে এটা অন অফ হয় কি হয় না চলুন এটা আমি ফ্রেন্ডস দিয়ে দিলাম এবার আমরা আমাদের অন্য একটা আইডিতে যাব ঠিক আছে এখন বন্ধুরা আমি একটা অন্য একটা আইডি থেকে ঢুকেছি এখন আমি ধরুন অন্য আইডিটা থেকে আমি এটাতে কোনো কিছু পোস্ট করতে যাচ্ছি এখন আমি অন্য আইডি থেকে ঢুকেছি আপনারা খেয়াল করুন এখানে আইডিটা অন্য আইডি দেওয়া ঠিক আছে আর আমি অবশ্যই এখানে পোস্ট করব। এটাতে মাসুর রহমান সো দেখুন এখানে ওয়ালটা আমি ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়ালটা ওয়ালটা আমার ফ্রেন্ডসদের জন্য ওপেন করা আছে সো এখানে আমি চাইলে যা ইচ্ছা তা লিখতে পারছি তার মানে হচ্ছে আমি মাসুদুর রহমানের আমি একজন অন্যজন মাসুদুর রহমানের ওয়ালে আমি যা ইচ্ছা তাই লিখতে পারছি ঠিক আছে যদি আমি এটা সেটা অফ করে দেই যদি আমি ওয়ালের অপশনটা অফ করে দেই অনলি মি দেই তখন আর এখানে এ ওয়াল অপশনটা এটা থাকবে না তখন এখানে এ ওয়াল অপশনটা থাকবে না এখানে তখন আমরা কোনো কিছুই দেখতে পাবো না শুধু হয়তো যদি এস এম এসের যদি কোনো সিস্টেম থাকে সেহতু সেটা আমরা দেখতে পাবো ওকে এভাবে আমরা আমাদের টাইম লাইন অ্যান্ড ট্যাগিংটা আমরা রেস্ট্রিক্টেড করে রাখতে পারি যারা যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই আমরা এটা করে রাখবো অবাঞ্ছিত অযাচিত সকল সমস্যাগুলো এড়াতে করা অবস্থা থেকে এড়াতে আমরা অবশ্যই আমাদের ওয়ালের সিকিউরিটিটা অবশ্যই বাড়িয়ে রাখব ঠিক আছে আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন সবার আগে নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ